নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। রুমাস ভিলেজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। তো গ্রামে মায়ের বাড়িতে বেড়াতে এসেছি, তো মনে হলো অনেক দিন হলো চাল তার ভর্তা খাই না, তো তাই আজ গাছ থেকে দুটা চালতে পারবো, তো আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি কিভাবে চালতে পারি আপনারা দেখুন। আমি একটা ওটা নিছি চালতে পারার জন্য, গাছে অনেক চালতে ধরে আছে। একসাথে দুটো করছে, বন্ধুরা এখানে আমি চারটে চালতে পেরে নিয়েছি। তো এগুলো আমি বাড়িতে নিয়ে যাই, কিভাবে কাটবো ভর্তা বানাবো দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন। চালটা কাটার আগে চালটার গায়ের এই সবুজ অংশটুকু আমি ভালোভাবে ছুলে নেব। বন্ধুরা, আমি এইভাবে সবুজ অংশটুকু ছুলে নিছি, এখন আমি ভিতর দিয়ে কেটে নেব। চালের ভিতরের অংশে যে পিছল এক ধরনের ফুলের মতো আছে, সেটা আমি বটি দিয়ে কেটে নেব। এই অংশটুকু দেখুন, ফুল বেরোছে, এই ফুল থেকেই ফল হচ্ছে। চালের ভিতরে অনেকগুলো পার্ট আছে। চালটার ভিতরে এই গোটার অংশ খুব শক্ত, এই এই অংশটুকু আমি বটি দিয়ে কেটে নেব। তো আমি বাকি আরেকটা চালটা আছে, এটা আমি ঠিক একইভাবে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি চালটাগুলো কেটে নিয়েছি। চালটাগুলো ফেটলে নেবার আগে আমি গায়ের উপর একটা কাপড় দিয়ে নিছি, যাতে গাঢ় না মাখে। এর প্রচন্ড কষ। একটু সাবধানে আপনারা ফেটতে নেবেন, প্রচুর কষ। সাদা কাপড়ে এই কষ ধরলে একটু উঠবে না। বাকি চারটা গুলো ঠিক একইভাবে ফেটলে নেব। বাকি চালটা গুলো ঠিক একইভাবে থেতলে নেব। ভাজা মুড়িগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। চালতার ভর্তা বানানোর জন্য এখানে আমি চালতা থেতু করে নিয়েছি, টেস্টিং সল্ট, বিট লবণ, চিনি, ভেজে রাখা মুড়ি বাটা, ভেজে রাখা শুকনা মরিচ, কাঁচা মরিচ, এগুলো উপকরণ দিয়ে আমি চালতার ভর্তা বানাবো। তো চলুন কিভাবে ভর্তা বানাই দেখুন। চালতার ভর্তা বানানোর জন্য প্রথমে আমি এই ভেজে রাখা শুকনা মরিচ হাত দিয়ে গুঁড়ো করে নেব। মরিচ গুলো এখন আমি চালতার উপর দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বিট লবণ, দু চামচ বিট লবণ।
দিয়ে দিচ্ছি চিনি, তবে চিনিটা হবে স্বাদ মতো। দু চামচ টেস্টিং সল্ট, এখন আমি দিয়ে দিচ্ছি মৌরি বাটা। এখন এইগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি সরিষার তেল ব্যবহার করিনি, সরিষার তেল অনেকেই খেতে পছন্দ করে না, এজন্য আমি সরিষার তেলটা ব্যবহার করিনি। আপনারা ইচ্ছা করলে সরিষার তেল দিয়ে নিতে পারেন। চালতা ভর্তার স্বাদ বাড়ানোর জন্য আমি সবার ঘরে থাকে যে লবণ, সেই লবণ একটু দিয়ে দেব, এতে স্বাদটা আরো ভালো আসবে। তোমার চালতে ভর্তা বানানো কমপ্লিট। তো চালতে ভর্তা বানানো আমার কমপ্লিট, এখন আমি আমার ছোট ভাইদেরকে দিয়ে দেখব, ওরা খেয়ে বলবে কেমন লাগে। খেয়ে ভালো লাগছে, বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন চেপে অল প্রেস করুন। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। প্রীতম বলো আজ আমার মেয়েটা খেতে পারলো না, ওর শরীরটা খুব খারাপ, আর এত জল খাইতে পারবি না। আমার তো জিভে জল এসে গেছে, আমি আগে খাই তো। সত্যি খুব ভালো হয়েছে। তো আপনারা এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, দুপুর খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।